বাংলায় কিংবা ইংরেজিতে যে কোনো প্রশ্নের উত্তর জানতে চান কিংবা চান আইনি পরামর্শ অথবা ডাক্তার দেখানোর কোনো পরামর্শ সবই পাবেন আপনার মোবাইলে একই অ্যাপসে এমন কয়েকটি সেগমেন্টে বিভিন্ন ফিচার সম্বলিত অ্যাপস তৈরি করে সারা ফেলেছেন রংপুরের এক তরুণ ব্যবসায়ী এতে শুধু তার নিজের আয়ের ক্ষেত্র তৈরি হয়নি কর্মসংস্থান হচ্ছে অনেকেরই বাবার হোটেল ব্যবসায় ম্যানেজারের চেয়ারে বসে অ্যাপস তৈরির কাজ শুরু করেছিলেন ব্যবসা বদলে এখন সেটিকে করেছেন কাপড়ের দোকান তার অফিসও এটি অ্যাপস ডেভেলপমেন্ট এবং তদারকি করছেন এখানে বসেই তার টিমের কয়েকজন সদস্য সার্বক্ষণিক আপডেট করছেন অ্যাপের বিভিন্ন তথ্য ও সেবা যাদের বেতন বিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত তারপরও মাসে লাখরও বেশি আয় করছেন এই অ্যাপ থেকে প্রতি মাসে পাঁচ লক্ষাধিক টাকার বেশি হচ্ছে বেতন এবং সার্ভার মেনটেন্স মার্কেটিং সব মিলে খরচ হচ্ছে ক্লাস ওয়ান থেকে আমি আমার বাবার ব্যবসায় হেল্প করি তা আমার বাবার হচ্ছে আমাদের এলাকায় হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা ছিল কাস্টমার যখন আসতো তাদের কাছে হচ্ছে টাকা নেয়ার পাশাপাশি আবার যে সময়টা ফ্রি থাকতো সেই সময়টা আমি হচ্ছে ল্যাপটপে সময়টা ব্যয় করতাম আর কি ভালো লাগতো আমার তো সেখানে হচ্ছে যেমন প্রোগ্রামিং কি তারপর এই যে বিভিন্ন বিষয় যেমন বিষয় ডট কম যে আমি তৈরি করেছি এই বিষয়ের বিভিন্ন রকম প্রশ্ন নিজে করা বা অন্যের প্রশ্নের উত্তর দেয় এগুলো আমি ওই দোকানে বসে থেকেই করেছি প্লাস বিশ্বের যে প্রথম প্রোগ্রামিং অর্থাৎ বিভিন্ন ফেসার যে বাড়ানো সেটা আমি এই দোকানে বসে থেকেই করেছি রংপুরের পীরগাছা উপজেলার তরুণ এই উদ্যোক্তার নাম আরিফুল ইসলাম পড়ালেখা অবশ্য রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সে তখন থেকেই বাংলায় সাধারণ মানুষের উপযোগী কোনো প্রযুক্তি উদ্ভাবনার চিন্তা ছিল তার মাথায় সেই চিন্তা থেকেই ধীরে ধীরে নির্মাণ করে ফেলেন বিশ্ব নামের অ্যাপসটি বর্তমানে যে অ্যাপসের সুবিধা ভুগি কয়েক কোটি যখন আমি গুগলে আনন কোনো টপিক সার্চ দিতাম তো এই তো টপিকগুলোর রেজাল্ট আসতো তখন ক্লিক করলে বিশ্ব অ্যাপে চলে যেতাম এবং অনেক সময় দেখা গেছে যে এমন কিছু রেয়ার টপিক বা রেয়ার কোশ্চেন আছে যেগুলোর শুধু আনসার আমি বিশ্ব অ্যাপেই পেয়েছি রিসেন্টলি আমার আমি অসুস্থ হয়েছিলাম দ্যাট মোমেন্ট আমি ফিজিক্যালি ডাক্তারের কাছে যাইতে পারতেছিলাম না সেই তখন আমি এই বিশ্ব অ্যাপটা ব্যবহার করে অনলাইনে বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেই এবং আমি চিকিৎসা সেবা নিতে পারি এলাকার একজন প্রতিষ্ঠিত ছেলে হইতে পারছে একদম নিম্নবিত্ত থেকে আমাদের জন্য গর্বের বিষয় এটা আমারও ভাইয়ার ইনকামের দেখে আমারও শিখার আগ্রহ বাড়তেছে এজন আমি ভাইয়াকে বললাম ভাইয়াও আমাকে শেখার জন্য আগ্রহ দিছে আমি আর কি ভিডিও এডিটিং কাজ শিখতেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রযুক্তি উদ্যোক্তা আরিফুল ইসলাম অবশ্য এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এম করছেন পড়াশোনা ব্যবসার পাশাপাশি বাকি সময়টুকু ব্যয় করছেন অ্যাপসের পেছনে লক্ষ্যটার বহুদূর যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সব সময় ল্যাপটপ সামনে নিয়েই ছিলাম আমার কমিউনিকেশনের একটা গ্যাপ ছিল বা তাদের সাথে ভালো মতো কথা বলতে পারতেছিলাম না তো সেটাই আমি দেখতাম যে বিভিন্ন ঔষধ কোম্পানিতে যারা জব করে তারা ডক্টরদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারতেছে বাট আমি গেলে পারতেছি না তো তখন আমার ফিল হলো যে আমাকে আসলে মার্কেটিং শেখা দরকার তো তখন আমি সিদ্ধান্ত নেই যে মার্কেটিং এম বি এ এবং সেটা রানিংয়ে আসে কাজ পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগে সফল ছেলের জন্য গর্বিত আর ফুলের পরিবারের সদস্যরা এক সময়ের ছোট্ট হোটেল ব্যবসায়ী বাবার জন্য নতুন সম্মানের জায়গা তৈরি হয়েছে ছড়িয়ে পড়েছে খ্যাতি আমারও ভালো লাগে অন্য লোকেরও ভালো লাগে এখানে ওই নিয়ে কিছু প্রতিষ্ঠান ও চালু করি দোকানটা আমাকে করার জন্য ইনভেস্ট করিয়ে ওদেশে এখন করে বসি থাকো এখানে করো দোকানটা আমার ছেলের এখন সুনাম সকলেই আসি বলে ভালো ভালো ছেলে ভালো প্রতিষ্ঠান করতেছে আরও দুই চারজন দশজন শেখে এখানে আসি কাজ করে বিশ্ব অ্যাপসটির চাহিদা বাড়ছে দিন দিন যা তাকে আরও উৎসাহ যোগাচ্ছে প্রত্যন্ত এলাকার একজন আরিফুল আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন আরও অনেক তরুণ প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তার জন্য মুজাহিদ সাকিব মাছরাঙ্গা নিউজ ডেস্ক